যেই মা বাবা মা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ, কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ, ওয়াহনু নালা ওয়াহনি, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায় বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না, কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা আছে বিদায়। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়, সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ, কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো, আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। তাইলে সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন, দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করে যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না, আর যদি না গাতল তাহলে কাগজে কলমে মানুষ হব, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব না। ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকাকাল আনআম বলতেন না, মানুষ জানোয়ার। বাল হুম আদল, এর চেয়েও নিকৃষ্ট, মাসালুহুম কামাসালিল কালব, কোনোদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নাই, মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দিয়া যাব একটা একটা করে। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়ে মানুষকে কোনোদিন তৈরি করতেন না।
আমরা কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন, দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ, পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন, দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিসসালাম বলেন আর যেই কোনো ফেরেশতা বলেন, দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত, কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন, সিত্তা ইয়াম, ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে, ছয় দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন, দশ মাস। কয়দিন ছিলেন মার পেটে বুঝে আসে, দশ মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে, মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র, এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজ তাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজ তাবাকুম। আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশা রাখি বুঝে আসবে, আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই পড়বে, তোমাকে বাইছা। আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পর্বে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল, কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মা, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা। ভালোবাসার বিকাশ, মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার হয়ে কেন, যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন। ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক, এটা কেউ চায় না, চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝরুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি, এই জন্য আমাদেরকে বয়সও কম দিয়েছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি,
বেশি খাইটা ক্লান্ত হই, যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে, জিজ্ঞাস করেন ওলামাদেরকে, যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে, যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র, 3-3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি, তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না, তোদের ঘাম ঝরক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না, এই জন্য তোদেরকে 60-70 বৎসর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না, আবার 60-70 বৎসর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশ এটাও বেশি, তারপরে আবার 15 বৎসর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আমি সবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটল তো ঘটল কোথেকা, এটা প্রমাণ হবে তো হবে কি কইরা, 60-70 বৎসর খাটতে হবে, না 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 আমি 15 বৎসর বাদ দিয়া দিলাম, 15 বৎসর মা, তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু, একটু মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে, আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। কারুফিয়াল কালাম আমি না ইন হাত্তা ইয়াস্তাইকিম, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে, আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়, আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল, যুবক মনে হয় বুঝল না, হায় যদি বসতা তোমরা, নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসো, পুরাণ টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরাণ টাউনে, জীবনটাই পুরাণ টাউনে কাটায় দিছি, সব কিছুই পুরাণ টাউনে, বেশি কিছু বলা যাবে না, তাহলে চাইতেও ধরতে পারে, এই জন্য আমি প্রথম, যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসে, আরেকটু দেখাইতেছি ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না, চোখে চোখে বোঝেন কি, তদারকি বোঝেন, তদারকি সিআই ডিগ্রি বোঝেন, সিআই ডিগ্রি, ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সব কিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না, বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই, বাপ 1-2 দিন শুনে হয়তো 3য় দিন বলে তোর এত মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি, ঠিক না, সত্য তো, সত্য তো, বুঝাইতে পারলাম, এটাকে বাংলায় কি বলে, চোখে চোখে রাখা হয় না বেশি, কি একটা ভালো বাংলা বলেন, কি বলে, নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না, কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই, আল্লাহ ভালোবাসে আমাদের উপরে নজরদারি রাখতে চান না, এই জন্যই কুরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসির, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব, সুবহানাল্লাহ, সত্য তো, অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র, সুবহানাল্লাহ।